হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল তো এই ভিডিওর মাধ্যমে এই ফ্রেশ ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য আরেকটা আমি নতুন ইংলিশের সেট নিয়ে এলাম তোমাদের ডাব্লিউপি কনস্টেবল ফিলিমস মেন পরীক্ষার জন্য ইংলিশের প্র্যাকটিস সেট নাম্বার এইট আগে সাতটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে যদি তোমরা সেই সেটগুলো না দেখে থাকো তো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দেবো প্লেলিস্ট থেকেও তোমরা পেয়ে যাবে অবশ্যই প্লে লিস্টটা একবার চেক করে নেবে ডেসক্রিপশন বক্সটাও একবার চেক করে নেবে তাহলে তোমরা সেই ভিডিওগুলো সেখান থেকে দেখে নিতে পারবে তো তোমাদের এখানে পঁচিশটি কোশ্চেন থাকবে যে ধরনের কোয়েশ্চেন তোমাদের পড়ার পরীক্ষায় আসার চান্স আছে সেই ধরনের কোশ্চেন এখানে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এবং সেগুলো তোমাদের বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করছি যে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এবং যদি তুমি নতুন হয়ে থাকো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি নিচ্ছ তাহলে এক্ষুনি ভিডিও নিচে তাহলে লাল বাটন ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটা অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করছো তাহলে আজকের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্টস অব দ্য সেন্টেন্স এক থেকে তিন তিনের দাগের পর্যন্ত যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সেগুলোর আমাকে আমাদের কী খুঁজতে হবে সেগুলোর নিয়ারেস্ট মিনিং খুঁজতে হবে তাহলে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে হিজ লেটার ফুয়েলড মাই ডাউটস তাহলে তার চিঠিটা ফুয়েল্ড মাই ডাউটস ফুয়েল্ড মানে কি প্রসারিত করা তাহলে আমার ডাউটকে আরও বাড়িয়ে দিল বা প্রসারিত করলো হিজ লেটার ফুয়েলড মাই ডাউটস তাহলে অপশান বিতে দেখো ইনক্রিজড আছে ইনক্রিজড মানে হচ্ছে বাড়ানো বা প্রসারিত হওয়া তো ইনক্রিজড নিয়ারেস্ট মিনিং হয়ে যাবে ইনক্রিজড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য মাদার হিউমড সফটলি এজ সি রকড দ্য বেবি টু স্লিপ মাদার হিউমড হিউন্ড মানে কি হিউমড মানে তোমাদের আগে জানতে হবে যে হিউড মানে হচ্ছে বিলাপ করা বা হালকা সুরে গান করা ছোটো বাচ্চাকে যখন ঘুম পাড়াবার সময় কেমন করেছে হালকা সুরে গান গাই সেটাকে বলা হয় হিউম তো এটা কী হবে এটা নিয়ারেস্ট মিনিং হয়ে যাবে ক্রুণ্ড ক্রুণ্ড মানে হচ্ছে হালকা সুরে নরম সুরে গান শোনানো তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হি পিয়ার্সড দ্য বেলুন উইথ এ পিন পিয়ার্সড মানে কি পিয়ার্সড মানে হচ্ছে ফোটা করা তাহলে সে একটা পিন দিয়ে বেলুনটিকে ফোটা করলো ওই পিয়ার্স ডা বেলুন উইথ এ পিন তাহলে পিয়ার্সডের নিয়ারেস্ট মিনিং কী হবে প্রিক্ট প্রিক্ট মানেও হচ্ছে করা ছোট্ট করা সেটাকে বলে ওই প্রিক্ট নেক্সট কোয়েশ্চেন দেখো কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ এ ওয়ার্ড সিলেক্টেড ফ্রম দ্য সেট অফ ওয়ার্ডস যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছেন নিচের চারটা ওয়ার্ড থেকে একটা যে কোনো ওয়ার্ড চুজ করে যেটা সঠিক হবে সেটা দ্য চাইল্ড ইজ শো ট্যালেন্টেড অ্যাট দ্য মিউজিক দ্যাট হি ইজ কনসিডার্ড এ কী হবে তাহলে অপশান এতে কী আছে প্রোডিজি প্রোডিজি মানে কি প্রডিজাই মানে হচ্ছে বিস্ময়কর ব্যক্তি সে চাইল্ডটি শিশুটি মিউজিকে খুবই বেশি ট্যালেন্টেড তাই তাকে একটা বিস্ময়কর ব্যক্তি হিসেবেই কনসিডার করা হচ্ছে তাহলে প্রোডিজি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখবো পাঁচ নম্বর দ্য ম্যান ওয়াজ ডেস অন সাইটিং সাইটিং এ স্নেক ইন দ্য ওয়ার্ডরোব ওয়াডরব মানে কী হচ্ছে পোশাকের আলমারি ওয়ার্ডরোব যাকে বলা হয় ওয়ার্ডরোব তাহলে এখানে দেখো কি আছে পেট্রিফায়েড অপশান বিতে আছে পেট্রিফাইড পেট্রিফাইড মানে কি সংরক্ষণ করা তাহলে ওয়ার্ডরোবের মধ্যে একটা সাপকে সংরক্ষণ করেছে অপশান বিতে পেট্রিফায়েড ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ছ ছ নম্বর এ ড্যাশ ওয়াজ সাউন্ডেড ইন দ্য সিটি ফর কম্বিং অপারেশন অ্যান্ড নভিং দ্য কার্রিটস তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে অপশান এতে এটাই হবে রেড অ্যালার্ট এ রেড অ্যালার্ট ওয়াজ সাউন্ডেড ইন দ্য সিটি ফর কম্বিং অপারেশন অ্যান্ড নভিং দ্য কাল্প্রিটস রেড অ্যালার্ট অপশান এ ইজ দ্য রাইট নেক্সট হচ্ছে চুজ দ্য বেস্ট ওয়ার্ড ওর ফ্রেজ ফর ইচ ব্ল্যাঙ্ক দ্যাট ফিটস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স তাহলে বেস্ট ওয়ার্ড অথবা ফ্রেজটাকে আমাদের খুঁজে বার করতে হবে যেটা এই যে মানেটা দেওয়া আছে সেটার মানেটা বোঝাবে সেটার জন্য তো দ্য পিপল অফ ইউরোপ কেম টু ইন্ডিয়া ড্যাশ ফর রিচেস ফলোড কুইকলি বাই ডিজায়ের রুল তাহলে অপশান সিতে আছে দেখো প্রাইমারিলি দ্য পিপল অফ ইউরোপ মানে ইউরোপের মানুষ কেম টু ইন্ডিয়া ভারত প্রাথমিকভাবে বা প্রথমত ভারতে এসেছিলেন ফর রিচার্স ফলোড কুইকলি বাই ডিজায়ার রুল তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো আট নম্বরে দ্য জাজ অর্ডার দ্যাট দ্য ক্রিমিনাল বি পুট ওয়ার্ডটা শুনেই মনে হচ্ছে যেখানে অপশান এতে আছে টু তাহলে পুট টু ডেথ হবে দ্য জাজ অর্ডার দ্যাট দ্য ক্রিমিনাল বি পুট টু ডেথ অপশান এজ দ্য রাইটেনশান নেক্সট হচ্ছে রায়াজ বিহেভিয়ার ইজ অর্থি অফ ড্যাশ বাই অল দ্য ইয়ংস্টার্স অর্থি মানে কি অর্থি মানে হচ্ছে মূল্যবান তো রায়াজ বিহেভার বিহেভিয়ারটা হচ্ছে মূল্যবান খুবই মূল্যবান ড্যাশ বাই অল দ্য ইয়ংস্টার্স মানে অ্যামুলেশন অ্যামুলেশন মানে কি অ্যামুলেশন মানে হচ্ছে অনুকরণ করা তাহলে ড্যাশের জায়গাতে কী হবে অ্যামুলেশন অ্যামুলেশন তো নেক্সট কোশ্চেন হচ্ছে কমপ্লিট দ্য ফ্লোইং সেন্টেন্সেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স ফিলার্স তাহলে নিচের যে সেন্টেন্সগুলো আছে সেইগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স দিয়ে ফিল করতে হবে তো ইফ মোহন ডিড নট স্মোক সো মাচ যদি মোহন বেশি স্মোক না করে তাহলে কি হবে তাহলে অপশানেতে এতে হি মাইট নট গ্যাট রিড অফ ইজ কাপ মানে সে কাশি থেকে মুক্ত হবে না এটা তো হবে না স্মোক না করলে কাশি থেকে মুক্ত হবে তাহলে অপশান বিতে কী আছে দেখো হি মাইট গেট রিড অফ ইজ কাপ সে তার কাশি থেকে কাশি তার ঠিক হয়ে যাবে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কাপ মানে হচ্ছে কাশি নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা এগারো নম্বরটা বাদ দিলাম একটু ভুল আছে কোশ্চেনটা সেই জন্য বারো নম্বর দেখো মিস্টার পন্ডিতস লাস্ট ডেজ ওয়ে স্পেন্ট ইন লন্ডন মিস্টার পন্ডিতের লাস্ট দিনগুলো লন্ডনে কেটেছে ওয়ের হি ওয়ার্কড ফরেন অ্যাডভার্টাইজিং ফার্ম ওয়ার্কিং ফর অ্যান অ্যাডভার্টাইজিং ফার্ম তাহলে অপশান এতে আছে যেখানে সে একজন অ্যাডভার্টাইজিং হিসাবে কাজ করত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে তেরো নম্বর চুজ এ সাই সাবটাইটেল ফর আন্ডারলাইন ইডিয়ামস নিচের যে আন্ডারলাইন ইডিএমগুলো আছে সেগুলোর জন্য একটা সাবটাইটেল চুজ করতে হবে তাহলে স্টারস আর এলো অলোয়েজ ইন দ্য লাইম লাইট উইথ নো প্রাইভেসি তো লাইম উইথ নো প্রাইভেসি এই যে ইডিএমটা আছে এটার জন্য একটা সাবটাইটেল চুজ করতে হবে তো এই যে লাইম লাইট ওয়ার্ডটা রিফার্স টু এ ল্যাম্প দ্যাট ওয়াজ প্রিভিয়াসলি ইউজড ইন থিয়েটার স্টেজ লাইটিং থিয়েটার স্টেজ লাইটিংয়ে এই লাইম লাইটটা আগে ব্যবহার করা হতো কেন্দ্রবিন্দু একদম স্টেজের কেন্দ্রবিন্দু হিসেবে তাহলে অপশান ডিতে আছে দেখো অ্যাট দ্য সেন্টার অফ অ্যাটেনশন মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চান দেখো প্রসেনজিৎস পলিসি ইজ টু লাইভ অ্যান্ড লেট লাইভ প্রসেনজিতের পলিসিটা কী হচ্ছে টু লাইভ অ্যান্ড লেট লাইভ তাহলে এটার যে ইডিএমটা আছে সেটার একটা সাবটাইটেল কী হবে দেখো টলারেন্ট টলারেন্ট মানে কি টলারেন্ট মানে হচ্ছে সহনশীল তাহলে উত্তর হয়ে যাবে বি টলারেন্ট টুয়ার্ডস দোজ উইথ ডিফারেন্ট অপিনিয়ান লাইফ স্টাইল মানে ডিফারেন্ট অপিনিয়ন এবং ডিফারেন্ট লাইফ স্টাইল এর লোকদের প্রতি সহনশীল টু লাইভ অ্যান্ড লেট লাইভ মানে হচ্ছে বি টলারেন্ট টু ওয়ার্ডস দোজ উইথ ডিফারেন্ট অপিনিয়ন লাইফ স্টাইল এটসেট্রা নেক্সট কোয়েশ্চেন ফিফটিন নম্বর সি আই টু আই মানে চোখে চোখে দেখা যেটার ইডিএমটার মানে হচ্ছে সি আই টু আই মানে কি মানে হচ্ছে যে কারো অনুকরণ মানে কেউ যে কোনো যদি কাজ করছে তো সেই কাজটার ভাবে আমিও সেই কাজটা করব তাহলে সি আই টু আই মানে হচ্ছে টু এগ্রি কারো সহমত হওয়া তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে সিক্সটিন নাম্বার ব্লো ওয়ান স্টপ ব্লো ওয়ান স্টপ মানে কি ব্লো ওয়ান স্টপ মানে হচ্ছে হঠাৎ কেউ রেগে যাওয়া তাহলে লস টেম্পার অপশন সিতে আছে লস টেম্পার লস টেম্পার টেম্পার মানে হচ্ছে মেজাজ লস টেম্পার মানে টেম্পার হারানো মেজাজ হারানো তাহলে ব্লো ওয়ান স্টপ মানে হচ্ছে মেজাজ হারানো বা হঠাৎ রেগে যাওয়া নেক্সট হচ্ছে দেখো ফ্যান ফ্যান থেকে এয়ার আছে তো ফ্যান থেকে যেমন হাওয়া বের হইনি স্টোভ থেকে কী হবে স্টোভ থেকে আগুন উৎপন্ন হই তাহলে হিট অপশান সি হবে স্টপ ইজ টু হিট ফ্যান ইজ টু এয়ার তাহলে স্টভ ইজ টু হিট নেক্সট হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য উইডো ওয়াজ অ্যানাক্সিয়াস দ্য সেফটি অফ আর চিল্ড্রেন উইডো মানে বিধবাটা তার বাচ্চার সেফটির জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে তাহলে এনেক্সিয়াস উত্তর হবে এনেক্সিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ আর চিলড্রেন দ্য উইডো ওয়াজ এনেক্সিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ আর চিলড্রেন নেক্সট হচ্ছে ইন দ্য মর্নিং আই হার্ডলি গেট দ্য টাইম গেট দ্য টাইম টু গ্লেন্স অ্যাট দ্য নিউজ পেপার হেডলাইনস তাহলে এখানে হবে টু এইখানে হবে অ্যাট মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গ্যাট দ্য টাইম টু গ্ল্যান্স অ্যাট দ্য নিউজ পেপার নিউজ পেপার দেখার জন্য আমি সময় পেলাম আই হার্ডলি গ্যাট দ্য টাইমস নেক্সট হচ্ছে রাই থট দ্যাট হিজ প্যারেন্টস ওয়্যার নট হ্যাপি উইথ হিম অপশান এ সেন্টেন্সগুলো দেখেই মানেগুলো বেশি ভাবলে কিন্তু বলোই তুমি সেন্টেন্সগুলো পড়তে পড়তেই বুঝতে পারবে আর্টিকেল পি পেশেনগুলো কোনটা হওয়ার বেশি চান্স তাহলে রয়

ফোরের জায়গাতে তখন কী হতো সিনস এখানে ফোর হয়েছে এখানে যেহেতু সময়টা উল্লেখ করে দেওয়া হয়েছে আটচল্লিশ আওয়ার তাই ফোর আটচল্লিশ আওয়ার হয়েছে আর এখানে যদি ডেসের পরে সিক্স ও ক্লক বা সেভেন ও ক্লক এইট ও ক্লক থাকতো একটা টাইম উল্লেখ করা থাকতো তাহলে সিনস হতো সকাল থেকে বা বিকেল থেকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে একুশের উত্তর হলো বি নেক্সট হচ্ছে বাইশ দ্য ইকোনমিস্ট সেট দ্যাট দেয়ার ইজ নো অ্যাক্সেপশান টু দিস রুল তাহলে বাইশের উত্তর হয়ে যাবে টু অর্থনীতিবিদটা কী বলছে যে এই রুলের কোনো এক্সেপশান নেই টু দিস রুল নেক্সট দেখো চুজ দ্য কারেক্ট অপশান অফ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটস ফর দ্য ওয়ার্ডস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হ্যাভিং পাওয়ার ওভার অল মানে সর্বশক্তিমান সবার থেকে বেশি শক্তিমান তাহলে অমনিম্পর্টেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান অপশান এইস দ্য রাইডেন্সন নেক্সট হচ্ছে ওয়ান হু থিংস অনলি অফ ওয়ান সেলফ একজন যে শুধু নিজের সম্বন্ধেই ভাবে মানে স্বার্থপর ব্যক্তি আর কি তাহলে অপশান এতে আছে ইগোইস্ট ইগোইস্ট মানে হচ্ছে স্বার্থপর ব্যক্তি তাহলে চব্বিশের উত্তর হলো ইগোইস্ট নেক্সট হচ্ছে ওয়ান হু লিভস অন আদার্স একজন যে অপরকে নির্ভর করে বসবাস করে থাকে তাহলে পরজীবী বলা হয় যেটাকে তাহলে প্যারাসাইট প্যারাসাইট মানে হচ্ছে পরাজিটি পরজীবী অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো বন্ধুরা পঁচিশটি কোয়েশ্চেন হয়ে গেছে পঁচিশটি কোশ্চেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি তোমাদের নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও এবং এটার পিডিএফটা তোমরা চাইলে পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে পাবে টেলিগ্রাম অ্যাপটা যদি না থাকে তো গাইড তো গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম লিখে সার্চ করো টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে গাইডেন্স গ্রুপ সার্চ করবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে দেখো সমস্ত পিডিএফ দেওয়া আছে এই পিডিএফটাও পাবে তো অবশ্যই ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ